আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পেশা নাম্বার আশি এবং একাশি এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের অধ্যায় চার দশমিক এক দশমিক তিন এর সমাধান করে দিচ্ছি উপসর্গ যোগে শব্দ গঠন করি এখানে বলছে যে নিচের ছকের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাঝের কলামে লেখ এরপর বলছে তৃতীয় কলামে লেখো উপসর্গসাধিত শব্দটি তোমার বানানোর শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় এখানে উপরে এই যে যে শব্দগুলো দেওয়া আছে উপসর্গ সাধিত শব্দ এগুলোর সাথে যাতে না মিলে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে আলাদা হতে হবে এই শব্দগুলো থেকে তো এখন আমরা সে কাজটুকু করবো এই শখটি পূরণ করব নমুনা উত্তর দিয়ে তো চলো শুরু করা যাক লক্ষ্য করো অ প্লাস চেনা চেনা অতি প্লাস চালাক অতি চালাক অধি প্লাস পতি অধিপতি অনা প্লাস আদর অনাদর অনুপ্লাস মতি অনুমতি এরপর লক্ষ্য কর প্লাস প্রচার অপপ্রচার অবপ্লাস স্বর অবসর আ প্লাস মরণ আমরণ উৎপ্লাস সব উৎসব উপপ্লাস ভাষা উপভাষা কু প্লাস ফল কুফল গড় প্লাস হাজির গড় হাজির তারপর দেখো দর প্লাস দাম দাম দুঃখ দু প্লাস শাসন দুঃশাসন দূর প্লাস দিন দুর্দিন দুষ প্লাস কর্ম দুষ্কর্ম না প্লাস লায়েক না লায়েক নি প্লাস গমন নিগমন তারপর দেখো নির প্লাস গমন নির্গমন নিস প্লাস ফল নিষফল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরের পৃষ্ঠাটি দেখো নিম প্লাস রাজি নিমরাজি রাজি পরা প্লাস জয় পরা জয় পরি প্লাস চালক পরিচালক পাতি প্লাস হাঁস পাতিহাঁস প্র প্লাস ভাত প্রভাত প্রতি প্লাস পালক প্রতিপালক এরপর লক্ষ্য করো বধ প্লাস হজম বধ বি প্লাস নাশ বিনাশ বে প্লাস সরকারি বেসরকারি ভর প্লাস দুপুর ভর দুপুর স প্লাস মাস ছ মাস সম প্লাস প্রসারণ সম্প্রসারণ তারপর দেখো প্লাস সময় সুসময় হা প্লাস তল হাতল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য